মসজিদে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঠেলাঠেলির কোনো সময় এখন। আমরা মক্কাতে গিয়ে দেখি সব রকমের মুসল্লি আছে, ঠিক কিনা? কিছু আছে বুকে বাঁধে, কিছু আছে নাভির তলে, কিছু আছে বাঁধে না। ক বাঁধতেন নকির বিকর আছে না, এমনে খাড়াই থা ব্যয় দেখছেন নি, এমনে থা তাহলে কিরে এগুনি এমনে রয়েছে কেন? আমি একজনের পাশে গিয়ে বললাম, ভাই আখোয়া সল্লেকা মা সল্লা রাসুল, তুমি এমনি খাড়াই রয়েছো, আমার তো আমাদের দেশে তো আত কোনায় ব্যান বইটা লইয় ঢেলা ঢেলি কসল্লে সলা তাক, তোমার তা তুমি বড় মিয়া, আমারও ঠেলোকে। নামাজের পরে বললাম, লাউসামি হাইনি মা ওর ফোক, মাফ করবেন আপনার পরিচয়, কানা রাইস শরিয়াফি জামিয়াতে ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি, আমি শরীয়তের চেয়ারম্যান। সামান্য জিনিস নিয়ে আপনার ভাইকে গালি দিয়েন না, সামান্য জিনিস নিয়ে আপনার ভাইকে দূরে ঠেলে দিয়েন না, ঠিক না? ঠিক। আমরা আল্লাহকে মানি, কাকে মানি? আল্লাহ আমার প্রভু আমার, নহি নহি ভয় আমার, কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায় তাকবীর নারায় তাকবীর। সেই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন না নাই? প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? এখন ঈমানের সংজ্ঞা না, হাদিস থেকে আল ঈমান ও বেদুন আসবাউনা শুবা, فافضلها قول لا اله الا الله